নমস্কার বন্ধুরা, ডান্স কিউ ক্লাসিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অন্যান্য দিনের মতন আবার একটা টিউটোরিয়াল ক্লাস নিয়ে চলে এসেছি। সেই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ আজকেরটা, এবং ইন্টারেস্টিংও, কারণ হচ্ছে এটা নাচের একটা খুব ভালো অংশ। সেই অংশটা হচ্ছে গ্রীবাভেদ। এবার এই গ্রীবাভেদটা আমি যে করব সেটা কত রকমের হয়, কিভাবে করতে হয়, কি না, সেটা আমি তোমাদের আজকে ডিটেলসে বলে দেবো। তাহলে আমার সঙ্গে থাকো এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে কিভাবে গ্রীবাভেদ করি, তাহলে খুব সহজে মনের আনন্দে নাচ শেখো। অভিনয় দর্পণ মতে গ্রীবাভেদ হচ্ছে চার রকমের: সুন্দরী গ্রীবা, তিরশ্চিনা গ্রীবা, প্রকম্পিতা গ্রীবা, পরিবর্তিতা গ্রীবা। তো এই সুন্দরী গ্রীবাটা কিভাবে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। 1 2 3 4, এটা তির্যক ভাবে যাচ্ছে, সাইড সাইডে যাচ্ছে গ্রীবাটা। 1 2 3 4, এটা হলো সুন্দরী গ্রীবা। এরপর হচ্ছে তিরশ্চিনা গ্রীবা। তিরশ্চিনা গ্রীবাটা সর্প আকৃতিতে হয়, মানে সাপের মতন সামনের দিকে যাবে, আবার সাপের মতন পিছনে চলে আসবে, এটাকে বলে তিরশ্চিনা গ্রীবা। এইটা করতে করতে যেটা সামনে এগোয় বা পিছিয়ে আসে সেটা হচ্ছে তিরশ্চিনা গ্রীবা। এবার হচ্ছে প্রকম্পিত গ্রীবা, সেটা হচ্ছে পায়রার মতন, যেরকম পায়রারা করে সেই রকম ভাবে ঘাটটা হবে, গ্রীবাটা হবে। দেখো, 1 2 3 4, 1 2 3 4। আর পরিবর্তিত গ্রীবা হচ্ছে যেটা অর্ধ চন্দ্রাকারে হবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক মালার মতন এদিক থেকে এদিকে আসছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। তো এই হলো আজকের টিউটোরিয়াল, গ্রীবাভেদ। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আর আমার এই গ্রীবাভেদটা যদি তোমরা খুব সহজে শিখতে চাও, তাহলে আমার এর আগে গ্রীবাভেদ সম্পর্কে কিভাবে তোমরা গ্রীবাভেদটা করবে, নেক মুভমেন্ট করবে, সেটার ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটার লিংক তোমরা দেখে নেবে, তাহলে তোমরা খুব সহজে এটা প্র্যাকটিস করতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।